দেবদার প্রধানের কিন্তু প্রচার শুরু হয়ে গেছে জোর কদমে বন্ধুরা আমি তোমাদেরকে আগের দিনই বলছিলাম যে প্রোডাকশান হাউসের তরফ থেকে অলরেডি প্রমোশন শুরু হলো এবং এখন আমরা দেখতে পাচ্ছি নানান নাম করা করা কিছু পোর্টালে কিন্তু প্রধান রিলেটেড অনেক কিছু খবর ধীরে ধীরে বেরোতে শুরু করেছে তাও তো এখনও সশরীরে দেবদা প্রমোশন শুরুই করেননি ওনাকে বলা হয় প্রমোশন কিং উনি প্রচণ্ড ভালো প্রমোশন করেন আমরা জানি এখন আমরা এই ভিডিওতে দেবদার প্রধান নিয়ে কথা বলবো অনেক কিছু না জানা তথ্য কিন্তু জানতে পেরেছি তো কী সেগুলো কোথায় কোথায় শুটিং হয়েছে কি বৃত্তান্ত সব ডিটেলসে জানাবো এই ভিডিওতে তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো টি টু বলে যে নিউজ পেপারটা আছে তো সেখানে কিন্তু আজকে প্রধান রিলেটেড একটি বিশাল বড় আর্টিকেল বেরিয়েছে গোটাটাই ইংরেজিতে লেখা তো ধৈর্য ধরে গোটাটা পড়লাম এবং পড়ে সেখান থেকে ছেঁকে বার করার চেষ্টা করলাম যে কোন কোন নিউজগুলো তোমাদেরকে দি মানে দেওয়া যেতে পারে তো এরকমই কিছু নিউজ নিয়ে কিন্তু এখন চলে এসছি প্রথমেই আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা এই প্রধান ছবির একটা অন্যতম আকর্ষণীয় দিক হতে চলেছে নর্থ বেঙ্গল উত্তরবঙ্গটাকে ভীষণ সুন্দরভাবে আমাদের কাছে দেখানো হবে এবং এমন কিছু জায়গা দেখানো হবে যা এর আগে বড় পর্দায় কখনও কেউ দেখেনি এবং জাস্ট এই কারণের জন্যে কিন্তু টিম বারবার করে রেকি করতে যাচ্ছিল নর্থ বেঙ্গলে যে এরকম লোকেশন তারা খুঁজে বার করার চেষ্টা করছিল যে লোকেশানে যে লোকেশানে আগে দর্শক দেখেননি বড় পর্দায় যেটা আমরা প্রথমবার দেবদার প্রধানে দেখতে পাবো এবারে যে কথাগুলো আরও উঠে আসছে মাতেল্লি বাজার বলে একটা জায়গায় শ্যুট হয়েছে প্রধানের তো যে মাতেল্লি বাজার জায়গাটাই গল্পটার জন্যে প্রচণ্ডভাবে দরকারি ছিল এবং পারফেক্ট একটা জায়গা হয়েছে স্টোরির সঙ্গে একদম খাপে খাপ মিলে গেছে যেমন গল্প তেমন লোকেশন এই মাতেল্লিবাজার এই জায়গাটা আচ্ছা অডিয়েন্স এর তোমাদেরকে এই যে অডিয়েন্স এর আগে এরকমভাবে নর্থ বেঙ্গল দেখেনি আচ্ছা এরপরে যেটা আপডেট আসছে সেটা হচ্ছে কুড়িজন মেজার অ্যাক্টার এই প্রথম বোধ কোনো বাংলা ছবিতে কুড়িজন মেজর অ্যাক্টার একই সঙ্গে একই সাথে এতদিন বাইরে ছিলেন এবং তারা শুট করেছেন আঠেরো উনিশ দিন এক টানা তারা চালসায় শ্যুট করেছেন এই এক টানা কুড়িজন অভিনেতা অভিনেত্রীরা যারা মেজর অ্যাক্টার আমাদের ইন্ডাস্ট্রির তারা কিন্তু চালসায় শ্যুট করছিলেন একই সঙ্গে এবং শেষ দিকে গিয়ে জয়েন করেছে সৌমিত অনির্বাণ চক্রবর্তী এনারা কিন্তু প্রথম দিক থেকে কিন্তু বাকিরা সকলে ছিলেন যেমন আমরা বলতে পারি যে কাঞ্চন মল্লিক বলতে পারি অম্পরীশ ভট্টাচার্য খরাজ মুখোপাধ্যায় কনিনিকাদি এরা সহ আরও অনেকে ছিলেন তো এটা একটা বেশ বড় সড়ো একটা কাস্টিং কিন্তু আমরা দেখতে চলেছি এই ছবিতে সেটা তোমরা জানো আমরা সাবিত্রী দেবীকেও দেখতে পাবো এই ছবিতে এটাও তোমরা জানো আচ্ছা শ্যুটিংয়ের প্রথম কদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল যে কারণের জন্য শ্যুট নিয়ে একটা চিন্তাভাবনা কিন্তু দেখা গিয়েছিল কারণ শুট করতে শুরু হওয়ার সময়টাই যদি ঝুরমুরিয়ে বৃষ্টি নেমে যায় সেক্ষেত্রে একটা অসুবিধা তো হয় কিন্তু ধীরে ধীরে কিন্তু ওয়েদার স্বাদ দিয়ে দিয়েছিল এবং যেহেতু দিনের বেলাটায় খুব বৃষ্টি হচ্ছিল তাই মাঝরাত্রি পর্যন্ত কাজ চলছিল ইচ অ্যান্ড এভরিডে আচ্ছা এরপরে আমরা চলে আসি কোন কোন লোকেশনে শ্যুট হয়েছে প্রধান সিনেমার শ্যাম সিং বলে একটা জায়গায় শ্যুট হয়েছে রকি আইল্যান্ড মুন্ডলগাঁও রানি ছেঁড়া এই জায়গাগুলো এবং তার সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গলের আরও বেশ কিছু জায়গায় কিন্তু শ্যুটিং হয়েছে প্রধানের আর তখন সেখানকার লোকাল যারা পাবলিক ছিল যারা প্রতিবেশী ছিল তারাও ভীষণ সাহায্য করেছে মাতেল্লি বাজারে যখন শ্যুট হচ্ছিলো তখন লোকাল পুলিশও খুব সাহায্য করেছে কিন্তু প্রধান টিমকে শ্যুট করার সময় তো এই বিষয়গুলোই আজকে টি টু যে পোর্টাল মানে যে আর্টিকেলটা বেরিয়েছে টি টুতে সেখানে এই বিষয়পত্রগুলোই উঠে আসছে তো দেখতে পাচ্ছ তোমরা কিভাবে প্রোমোশন শুরু হয়েছে এবং দেবদা এবং শোভমদাকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি এই পার্টিকুলার আর্টিকেলটার মধ্যে খুবই সুন্দর লাগছে তাদের দেখতে আমরা দেখা যাক যে এই ছবিটা আমাদের কীরকম আমাদের ভালো লাগে না কিরকম লাগে তবে অভিজিৎ সেন্দু এই মানুষটি এখনো পর্যন্ত দেবদা রিলেটেড মানে দেবদাকে কেন্দ্র করে যতগুলো ছবি তৈরি করেছেন বা আমরা বলতে পারি এর আগে তার যা যা ক্রিয়েশন সেগুলো কোনোটাই বক্স অফিসে ব্যর্থ হয়নি এবার এটাই দেখার ডাঙ্কি সালার তার সঙ্গে দেবদার প্রধান আবার আছে আসছে এসবিএফের কাবুলিওয়ালা কোন ছবিটা কীরকম ব্যবসা করে আমি সুপার এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে দেখা যাক কীরকম হয় অবশ্যই আশা রাখবো কিছু ভালো হবে অবশ্যই কিছু ভালো হবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা